হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। তোমরা দেখছো ব্লগস উইথ সুজয়। আজকে সারাদিনে আমি এই ইয়াস সাইক্লোন নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি, কোন কোন জায়গায় কীরকম অবস্থা রয়েছে সেটা ইউটিউবের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তার একটাই কারণ যে আতঙ্ক নয়, সতর্ক থাকো। এখন তোমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৈহাটি আর ব্যান্ডেলের মাঝের মধ্যে যে ঝড়টা উঠেছিল সেই ফুটেজটা আমি এটা কালেক্ট করেছি এবং করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে ঝড়টা কীভাবে উঠেছে। এর জন্যই বলছি সবাই আতঙ্কে নয়, সতর্ক থাকো, আমাদের আরও সতর্ক থাকতে হবে। এরকমই অনেক ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো। হালিশহরেও অনেক বাড়ি ভেঙে গেছে। তো এই হচ্ছে প্রথম নৈহাটি আর ব্যান্ডেলের মাঝে। এখন যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি হচ্ছে হালিশহর এবং নৈহাটির মধ্যেখানের ভিডিও। তো দেখতে পাচ্ছ ঝড়টা কীভাবে উঠছে এখানে আস্তে আস্তে। আকাশে কিন্তু পুরো কালো মেঘ একদম ছেয়ে গেছে। তো এরকম ভিডিও তোমাদের সামনে আমার আনার একটাই উদ্দেশ্য যে দেখো আমরা সবাই আতঙ্কে নয় সতর্ক থাকব। তো এই ভিডিওটা নিয়ে লোকেদের কাছে শেয়ার করে দিও, যাতে তাদেরও ভিডিওটা দেখতে সুবিধা হয়। এরপরে তোমাদের কাছে যেই ভিডিওটা আমি দেখাতে চলেছি, এরপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি হচ্ছে হাজিনগর থেকে হালিশহরের দিকে এই ঝড়টি ঢুকছে। দেখতে পাচ্ছ যে গঙ্গার মধ্যে কীরকম ঢেউ এবং আকাশটাও পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আর দেখো পুরো ঘুরতে ঘুরতে যেন ঝড়টা এগিয়ে আসছে। তো এতক্ষণ তোমরা যে ঝড়টা দেখলে, দেখো সেই ঝড়টার জন্য দেখো কত বাড়িঘর দেখো ভেঙে গেছে এবং লাইটের একটা পোলও ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছি। তো সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো।